সারা দেশে একযোগে শুরু হলো মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনা। কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম সেনানিবাসে আছেন কমল দে এবং রাজশাহী নগর ভবনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে কমলদের কাছে। কমল, চট্টগ্রাম সেনানিবাসে 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী যে ক্ষণগণনা সেটি শুরু করেছেন এবং যেখানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা সহ যে সেনাবাহিনীর যেসব গ্যারিসন বা যে যার ব্যাটালিয়নগুলো রয়েছে সেই ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সাথে আমরা দেখেছি এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরাও শত শত শিক্ষাপ্রতি আজকে এখানে উপস্থিত ছিলেন। মূলত এখানে যেটা অনুষ্ঠান হচ্ছে আমরা দেখেছি জাঁকজমকভাবে চট্টগ্রাম সেনানিবাস আজকে বঙ্গবন্ধু যে জন্মশত বার্ষিকী যে ক্ষণগণনা শুরু হয়েছে সে অনুষ্ঠানটি শুরু হয়। আর এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। কিন্তু আজকে খুব উৎসবমুখর পরিবেশে এই আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং অর্থাৎ জাতীয়ভাবে যেভাবে অনুষ্ঠান চলছে সারা দেশের মতো ঠিক চট্টগ্রাম সেনানিবাসেও সেই জাতীয় অনুষ্ঠানের অনুকরণে কিন্তু আজকের এই ক্ষণগণনা শুরু হয়েছে। যেখানে সেনা 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম সেনানিবাস সহ সেখানে যেমন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঠিক তেমনি সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ছিলেন আজকের এই অনুষ্ঠানে। অর্থাৎ মূলত এখানে আমরা যে অনুষ্ঠানটি শুরু হয়েছে বিকেল 4টায় চট্টগ্রাম 24 পদাতিক ডিভিশনের যে হচ্ছে মেজর জেনারেল এস এম মতিউর রহমান আসার পরে সেই অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানের মধ্যে ছিল এখানে মূলত প্রথমে ঢাকা থেকে জাতীয়ভাবে যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল সেটি যেমন দেখানো হয়েছে ঠিক তেমনি বঙ্গবন্ধু নানা ধরনের যে কর্মকাণ্ড ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এরপর জাতীয়ভাবে যেভাবে রাষ্ট্রীয়ভাবে যেভাবে অনুষ্ঠান করা হচ্ছে তারই অনুকরণে 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান তিনি ক্ষণগণনা শুরু করেন। আমরা দেখেছি এই ক্ষণগণনা অনুষ্ঠানের মধ্যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যেমন চট্টগ্রাম সেনানিবাসে যারা বিভিন্ন গ্যারিসন ব্যাটালিয়ন রয়েছে তাদের কর্মকর্তারা যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনি সেনাবাহিনী নিয়ন্ত্রিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম সেনানিবাস বা তার আশপাশে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু সেই অনুষ্ঠানে এসে সমাবেত হয়েছেন এবং বলা চলে একটা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে জাতীয়ভাবে যে দিনটি পালন করা হচ্ছে ঠিক সেই দিনটিও চট্টগ্রাম সেনানিবাসেও পালন করা হলো। যেখানে সেনাবাহিনীর শত শত কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ সৈনিক এবং তাদের অভিভাবক সহ নানাভাবে তারা প্রশাসন উদ্যোগ ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এটি এখানে ক্ষণগণনা কিন্তু লাইটটি লাগানো হয়েছে এবং আসলে একটা বলা চলে সারা দেশের মতো একটা জাঁকজমক অনুষ্ঠানভাবে চট্টগ্রাম সেনানিবাস ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। তা এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম সেনানিবাস থেকে ছিল এই। ধন্যবাদ। মুজিব বর্ষের যে ক্ষণগণনার প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, একই সাথে কিন্তু রাজশাহীতেও সেটি উদ্বোধন হয়েছে। আমরা নগরীর রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন প্লাজায় আছি, এখানে আমরা দেখছি যে আসলে সেইটি ক্ষণগণনার শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখছি যে এখানে বেলুন ফেস্টুন উড়িয়ে কিন্তু সেটির উদ্বোধন করা হয়েছে এই রাজশাহীর অংশটুকুতেও। এবং আমরা এখন দেখছি যে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি তিনি কথা বলছেন এবং এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা কিন্তু এসেছেন এবং তারা এখানে যেটি বলছেন যে এই দিনটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি সোনালী অধ্যায় হিসেবে থাকবেন এবং এই দিনটিকে মনে রাখবে প্রত্যেকটি বাঙালি। এবং এখানে প্রত্যেকেই আসলে তাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করেছেন এবং এখান থেকে যেটি বলতে চেয়েছেন তারা যে আগামীতে এই মুজিব বর্ষ উপলক্ষে যে সমস্ত কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকটি আসলে তারা বাস্তবায়ন করবেন এবং এই আগামী বাংলাদেশ যেটি সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে বলে তারা এখান থেকে প্রত্যাশা করছেন। এবং একই সাথে আমরা এখানে লক্ষ্য করেছি যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র যিনি আছেন এইচ এম খারুজ্জামান লিটন তিনিও কিন্তু এখানে দিনভর উপস্থিত আছেন এবং এখানে নানা ধরনের কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে। এবং একই সাথে শুধুমাত্র রাজশাহীতে সিটি কর্পোরেশন এখানেই নয়, রাজশাহী সিটি কর্পোরেশনের তিনটি জায়গায় কিন্তু এই ক্ষণগণনা যে যন্ত্রটি বা ঘড়িটি সেটি কিন্তু এখানে লাগানো হয়েছে এবং এদিকে কেন্দ্র করে পুরো রাজশাহীতে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আমরা এখানে লক্ষ্য করছি। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আশপাশে কাদিরগঞ্জ, রেলগেট, নিউ মার্কেট এলাকা এবং সাহেববাজার, রাজশাহী কলেজ সহ বিভিন্ন জায়গায় সিএনবি মোড় প্রত্যেকটি জায়গায় কিন্তু লোকে লোকারণ্য হয়েছেন। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং প্রত্যেকটি সাধারণ নাগরিক যারা আছেন তারাও কিন্তু বের হয়ে এসেছেন এই দিনটিকে উদযাপনের লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর যে প্রত্যাবর্তন দিবস সেটিকে কিন্তু উদযাপনের জন্য তারা এখানে এসেছেন এবং প্রত্যেকেই আজ একটি
প্রতিজ্ঞাবদ্ধ যে আগামীর বাংলাদেশের প্রত্যেকে যার যার জায়গা থেকে যে নিজের যে ভূমিকাটি রাখা উচিত সেটি তারা রাখতে চান, এবং একই সাথে তারা এখানে প্রতিজ্ঞা করতে চান যে যে সমস্ত কর্মসূচিগুলো তারা ঘোষণা করেছেন সেগুলো বাস্তবায়ন করবেন। আমরা একটু বলে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে, এমনকি তাদের বিভিন্ন ধরনের সেবা সপ্তাহ, সেবা মেলাও কিন্তু করা হবে বলে আমরা আজকে সকালের দিকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন প্রশাসক হামিদুল হক তিনি এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং সেই সাথে রাজশাহী জেলা পুলিশ সুপার যিনি আছেন তিনিও আমাদেরকে সেই সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছিলেন যে এই সমস্ত কিছু মুজিব বর্ষ পালনের ক্ষেত্রে যে ধরনের কার্যক্রমগুলো হবে প্রত্যেকটিতে তাদেরও অবদান থাকবে এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারাও কিন্তু কাজ করবেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দেব এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল।